লক্ষীপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জমির মালিক ব্যবসায়ী আরিফুর রহমান বাপ্পি বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। এজাহার সূত্র জানায়, দক্ষিণ বাঞ্চানগর শাখারিপাড়া এলাকায় বাদী বাপ্পির ব্যবসা প্রতিষ্ঠান মেটাল ওয়ার্কশপ ও খালি জমি রয়েছে। সেখানে তার দখলীয় খালি জমিতে তিনি ইট বালু রাখেন। এর মধ্যে এক পাশে অভিযুক্ত জহির লাকড়ি রাখতেন, যে সেখানে রাখার জন্য বুধবার বিকেলেও বাপ্পি ইট ও বালু পাঠান। রাত 8:30 দিকে বাপ্পির ভগ্নিপতি ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নূর নবী লাকড়িগুলো সরিয়ে নিতে জহিরকে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জহির সহ অভিযুক্তরা নূর নবীর উপর চড়াও হন। জমির মধ্যে আমার মার্কেট আছে, আমার ইট আছে, বালু আছে। আজকে তিন বছর যাবত আমার জমি আমার দখলে আছে। দখল কিন্তু জমির মধ্যে আমি আজকে আমার ইট রাখতে গেছিলাম আর কি, ওই জমির পার্শ্ববর্তী জহির এবং তার ছেলেবেলে আসি বাধা দেওয়া। তো বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার জমি থেকে আমার বাড়ির লোকেশন হচ্ছে প্রায় 12-13 দূরে। পার্শ্ববর্তী আমার ভগ্নিপতি, আমার সমুদ্রা জামাই, ওনার বাপ, তারা যখন তাদেরকে নিষেধ করে যে তোমরা বাধা দিচ্ছ কেন, এই নিষেধ করাকে নিয়ে তারা এলো বাড়াতে, তাদেরকে মারধর শুরু করে, কোবাকবি শুরু করে আমার মার্কেট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।